আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য গরুর মাংসের রেসিপি। গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। তো চলুন ঝটপটে মজার রেসিপিটি দেখে আসি। প্রথমেই বুটের ডালের প্রিপারেশন করতে হবে। এই ডালটা সকালের দিকে কিংবা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। বুটের ডালের কোনো বাধা ধরা নিয়ম নেই, মাংসের থেকে বেশিও নেওয়া যাবে কমও নেওয়া যাবে, এটা হলো আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। দেখুন ডালটা একদম ভিজে গিয়েছে, সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন না রান্নার জন্য এই ডালটা রেডি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে বুটের ডাল রান্না করার জন্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে হালকা লাল করে নিব ভেজে। পেঁয়াজটা একটু লাল হয়ে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে দিব। এখানে আছে 2 তেজপাতা, 3 টুকরা দারুচিনি, এলাচি 2-3 টুকরা এবং লং গোলমরিচ আর জিরা গুঁড়া আছে 1 চা চামচ পরিমাণ। লং গোলমরিচ 3-4টা নিয়েছি। আর এখন শুকনো মশলা নিয়েছি, এখানে মরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ আছে। সব শুকনো মশলাটা দিয়ে সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নিব। যত ভালো কষাবেন তত ভালো টেস্ট হবে এই মাংসটা। তো এখন খুব ভালো করে 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি দেখুন গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। গরুর মাংসের মধ্যে এখানে হাড় চর্বি মাংস সব কিছুই আছে। আমি যে কোনো কাট করে নিতে পারেন, আমি নর্মাল কাট করে নিয়েছি। এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন যেই মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মাংস দেওয়ার পরে কিন্তু দেখবেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে, সেই পানিতেই খুব ভালো করে কষাতে হবে। এক্সট্রা কোনো পানি এখন দেওয়া লাগবে না, পরে দিতে হবে। তো এখন মশলাটা আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি চুলার জালটা কমিয়ে আমি হলো ঢাকনা দিয়ে দিচ্ছি। 5-10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু মাংস থেকে পানিটা বের হয়ে গিয়েছে। এভাবে এখন আমি মাঝে মধ্যে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন বাস নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এলাম, পানিটা শুকিয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। মাংস রান্না মাছ রান্না সবসময় আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এতক্ষণ লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে ঢেকে রেখে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হলে ফিরে এলাম, দেখুন ঝোলটাও কমে গিয়েছে, এখন মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে যে বুটের ডালটা আছে এখন সেটা দিয়ে দিব। পানিটা ছেঁকে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এখন 5 মিনিটের জন্য কষাবো। ডালটা কিন্তু নিচে লেগে যায়, আপনারা সাবধানে রান্না করবেন এই পর্যায়ে এসে। এখন আমি ডালগুলো কষিয়ে নিব 5 মিনিটের জন্যে। ডালটা একটু নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দেব 5 মিনিট এভাবে কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন আমার বুটের ডালটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন গরম পানি ব্যবহার করব। গরম পানি দিয়ে দিচ্ছি আমি,
পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। প্রায় দেড় কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। গরম পানিটা দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সিদ্ধ হতে কিন্তু আর এখন বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি যে রান্না হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট। এখন একটু জিরা ভাজা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ ছিটিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার আজকের ডাল দিয়ে গরুর মাংস রান্না। কেমন হলো আমার আজকের রেসিপি? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।